ইউএনডিপির শুভেচ্ছাভূত নিয়োগের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। চার দিনের সফরে সোমবার সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন ভিক্টোরিয়া। তিনি পরিবেশ বান্ধব ও ডিজিটাল উত্তরণের ব্যবসার ভূমিকা নিয়ে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশ সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সফর সঙ্গী হিসেবে আছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উলরিকা মোদের ও সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ইয়োহান ফর্সেল। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়া উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়েছে। সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া 19 মার্চ খুলনার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় কয়রা উপজেলা পরিদর্শনে যাবেন। এ উপলক্ষে কয়রায় সাজসাজ রব বিরাজ করছে। সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার আগমনকে ঘিরে কয়রায় ব্যাপক প্রস্তুতি চলছে। গোটা এলাকা জুড়ে নিরাপত্তা বলয়ের পাশাপাশি স্থানীয় সড়ক ও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। 19 মার্চ সকাল 9টা থেকে বেলা 1:15 মধ্যে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার প্রতিনিধি দল সহ খুলনার কয়রা উপজেলা সফর করবেন। সফরের সুইডেনের ক্রাউন প্রিন্সেস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতারা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। প্রিন্সেস ভিক্টোরিয়ার বাংলাদেশ সফরকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি ফাসান চরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে। ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্য বলছে, 2023 সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে 2005 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।